হাই ফ্রেন্ডস, আমরা আজকে তিনজনে চলে এসেছি একটা ফুড চ্যালেঞ্জ নিয়ে। ফুড চ্যালেঞ্জের জন্য তোমরা দেখতেই পাচ্ছ সামনে আমরা নিয়ে নিয়েছি অনেকগুলো আমলকি। তবে আমলকি দিয়ে আমরা চ্যালেঞ্জটা করছি না, কারণ আমলকি দিয়ে চ্যালেঞ্জ হলে আমি সবার আগে বলবো যে আমি নেই। আমলকি একটা সিদ্ধ করে খাই, কিন্তু সেটা খেতে আমাদের খুব খুব কষ্ট হয়। পার্সোনালি আমার ডোনো তো খেতেই চায় না, ডোনো অনেক দিন করে করে খায়, খেতে হচ্ছে। কিন্তু এটা আমরা রেখেছি কিসের জন্য সেটা বলছি। আজকে আমাদের যেটা চ্যালেঞ্জ হবে সেটা কিন্তু এই জিনিসটা দারুণ, যেটা টেস্টি, সবার খুব পছন্দ। যেমন আমি তিন প্যাকেট করে দিয়ে দিলাম, ডোডো ভালো খায় না একচুয়ালি, ডোডো কেনার জন্য আমরা দিচ্ছি না। সেটা বল, কি কিছুক্ষণ আগে এক প্যাকেট খেয়েছিস, সেটা বল। না সেটা পরে, একদম জানো না যে বেশি খেলে এগুলো পেট ব্যথা হয়। আচ্ছা এবার ঠিক আছে, এবার তোমাকে বলে দিচ্ছি ব্যাপারটা কি। এখানে তিনটে করে পপকর্নের প্যাকেট নিয়েছি, তুমি আগে প্যাকেটটা খোলো, প্যাকেটটা খুলে নিয়ে নাও। তবে এই প্যাকেট গুলো কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসার পর আমরা খুব ভালো মতো করে মানে একদম পুরো ভালো মতো করে স্যানিটাইজ করে নেওয়া হয়েছে। মানে কোনো বাইরের প্যাকেট কিন্তু এখন ডিরেক্টলি এভাবে ইউজ করা হচ্ছে না। অ্যাকচুয়ালি প্রথম থেকে আমরা নিয়ে আসলে, যদি নর্মাল নিয়ে আসতাম তাহলে এমনি প্যাকেট গুলো খুলে একটা বাটিতে নিয়ে তারপরে আমরা হাত মানে ভালো করে ধুয়ে নিতাম সাবান দিয়ে। তা এখন যেটা এখন করা যাবে না বলে সেটা করে নিয়েছি, যে আমরা প্যাকেট গুলো নিয়ে ভালো করে স্যানিটাইজ করে নিয়েছি। আর প্যাকেট গুলো দুদিন আগে থেকে এনে রাখা হয়েছিল, যাতে দুদিনে রেখে দেওয়া হয়েছিল, যে দোকান থেকে এনে একবারে সঙ্গে সঙ্গে না ধরতে হয়। ঠিক আছে, এটা আমি বাবা একটু অনেকটা হয়ে গেল গো। অ্যাকচুয়ালি এই পরিমাণে পপকর্ন বা চিপস আমাকে একটুখানি দিয়ে দে, বাকি কম হয়ে যাবে। না দাদা দাদা দাদা, এটা ডাস্টবিনে ফেলবে, ডাস্টবিনে ফেলে এটা নিয়ে একবারে নিয়ে যা, একবারে নিয়ে যা। এটা চিন্তা নেই, কিন্তু মেইন এখন যেটা আমি বলছি যে চ্যালেঞ্জটা কি, সবার প্রথম তো যেটা শেষ করতে হবে, যে যে আগে শেষ করতে পারবে এই পরিমাণ। এই পরিমাণ অ্যাকচুয়ালি পপকর্ন আমি একা কোনো জন্য একা খাইনি, মানে একা এতটা পরিমাণ পপকর্ন খাইনি। যদিও খেয়ে দেখি সেটা হচ্ছে ওই পপকর্ন যেটা হয় নর্মালি সিনেমা দেখতে গিয়ে, হয়তো মুভি দেখতে গিয়ে খেয়েছি, কিন্তু এই পরিমাণ আমরা সেই লেক মলে একবার সেই পপকর্ন বাকেট এত বড় একটা, সেই বাপরে বাপ, তিনজন মিলে, তিনজন তো চারজন মানতে হতো ছিল। হ্যাঁ আমি ডোলো প্রেম মানতে চারজন, যাই হোক সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু পপকর্ন দিয়ে সবাই নিয়ে নিয়ে খাচ্ছিলাম না, যাই হোক। তো এটার মেন চ্যালেঞ্জটা হচ্ছে যে খাবো তো ঠিক আছে, কিন্তু এটা আমাকে শুনে নাও, সেটা হচ্ছে হাত দিয়ে খাওয়া যাবে না। হাত থাকবে টেবিলের নিচে, আমাদেরকে জাস্ট শুধুমাত্র মুখটা ইউজ করে খেতে হবে, ঠিক আছে? তার জন্য কিন্তু নাকে ফাঁকে লেগে যেতে পারে, আর তোমার বিশেষ করে তোমার যেহেতু দাঁড়িয়ে আছে খুব সুবিধা হবে, মুখের চারপাশটা জ্বালা করবে, সেটা আমি এখনই বুঝতে পারছি। আর এই আমলকিটা রাখা হয়েছে এই কারণে, যেহেতু আমলকিটা আমাদের সবার খুব প্রিয়, তাই যে জিতবে সে আমলকিটা খাবে। যে জিতবে, আমি সবকটা চ্যালেঞ্জে হেরে আসছি, আমার এখন থেকে ভয় হয়ে গেছে। আর প্রথম কথা হচ্ছে এতগুলো পপকর্ন শেষ করতে পারবো কিনা সেটাই চিন্তা, আর হাতটা নিচু করে দেখি তো তুমি কি একটা মুখ দিয়ে খেতে পারবে, একটা একটা খেয়ে দেখো পারছো কিনা। যে হারবে তাকে আমলকি একটা খেতে হবে, এতগুলো না একটা খেতে হবে। কিন্তু আমি বলছি আমি হারলে আমি আমলকি খেতে পারবো না, সব খেলে যেটা মাটিতে পড়ে যাবে সেগুলো খেতে হবে।
সেগুলো খাবো না, কারণ সেগুলো তো মাটিতে পড়ে যাচ্ছে, সেগুলোকে আমি তুলে চেষ্টা করো যদি মাটিতে না পড়ে প্লেটটাকে সেট করে নাও, যাতে না পড়ে প্লেটটাকে সেট করে নিচ্ছে আমার সুবিধা মতো, আর মাটিতে পড়লে সেগুলো তাহলে সেই অ্যামাউন্ট কাউন্ট হবে। গোটো 1-2-3 স্টার্ট বলে বেস্ট অপরটা কে বলবে? আমি আমি আগে একটু জল খেয়ে নি। আমি যেটা করবো, আমি যেটা প্ল্যান করেছিলাম, আমি একবার এর হয়ে টানবো সব একবার ঘুরবে। তুমি একবার দেখে চলো, তুমি বসো 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 বলো বসে বলো, তুমি আবার আমাদের দেখো জন্য মধ্যে দেখে নিতে পারো যে ঠিকঠাক করছো তো একটু। তুলে দিবা মা ভয় পেয়ে খাচ্ছে।
এরম করেছি না সব দিয়ে দিল নাকি ঠিক
আমলকিটা খাবে তারপর আবার যদি মার সাথে চ্যালেঞ্জ লড়িস তাহলে মা কি অবস্থা এবার আমলকিটা মা খেয়ে নি তারপর আমার বাকি দুটো খেতে পারি তবে আমি প্রায় একটা কতটা খেতে পারিনি হাফ খেয়েছি না হাফ খেয়েছি আমার পক্ষে আমি কি করে প্রেম খেলো আমি জানি না বুঝতে পারছি না এই এই জিনিসটা খেতে গেলে একমাত্র তোমাকে ব্যাঙের পদ্ধতি অনুসরণ করতে হবে আমার পক্ষে মনে হয় ইম্পসিবল ফুচকা টুচকা হলে তাও না একটুখানি কষ্ট করে খেলাম পপকর্ন এতটা খেতে পারছি না যাই হোক আজকেও হেরে গেলাম খুবই দুঃখের সাথে বলছি দুঃখের সাথে বলছি কারণ আমলকিটা কি রেডি খেতে হবে বাইট দেওয়াটাই আমরা দেখতে চাই তুমি আমলকিটা বাইট দিচ্ছ আমার তো দাঁতগুলো সব ফুলে আসবে আমলকি তো বাইট দিলে আমার দাঁতগুলো সব ফুলে আসবে পেরেছিস একটা কটা পেরেছিস আমরা চেষ্টা করব যখন লকডাউন খুলে যাবে তখন ডোডোর বন্ধুদেরকে নিয়ে এরকম গেম মানে ফুড চ্যালেঞ্জ বা ওর বয়সী কোন চ্যালেঞ্জ গুলো করার জন্য না হলে ব্যাপারটা কি তাড়াতাড়ি বা কম তাড়াতাড়ি এতটা পপকর্ন আমার এতটা পরিমাণ আমি ওকে বলছিলাম যে তুমি একটা প্যাকেট করো একটা প্যাকেট হবে না তিনটে প্যাকেট যাই হোক আজকে তো আমাদের চ্যালেঞ্জটা এখানে শেষ হয়ে গেল এবার আমি অফিসিয়ালি অ্যানাউন্স করে দিচ্ছি উইনার হয়ে গেল মিস্টার প্রেমজিৎ দেবনাথ এত এত পপকর্ন খেয়ে রাত্রেবেলা ডিনার মনে হয় খাবে না আমি আমলকি আমার তো এমনি দাঁত এখন এটা দেখেই দাঁতগুলো শিশি শিশি করছে প্রচন্ড কষকষে জিনিস কি মানে এক কামড় আঙুলের কামড় খাবো কি করবো পুরোটা ঘামে আর কি করবো বিটনুনটা নিয়ে নিচ্ছে সবাই হয়তো ভাবছে যে উনি অতটা করে খাবার পরেও আবার এখান থেকে নিয়ে খেয়ে যাচ্ছে মানে এটা মানে ও এটা তুমি বলো সিনেমা হলে কিন্তু একটা 30-40 টাকা চিপসের প্যাকেট পুরো একা শেষ করো মানে আমি অতটা চিপস চিপসের প্রতি অতটা ভালো খাই না সিনেমা দেখতে একটা দুটো খেলাম পপকর্ন বা পপকর্ন হোক বা মানে চিপস হোক ঠিক আছে কিন্তু কন্টিনিউস মানে 3 ঘন্টা বা এখন তো 3 ঘন্টা 2 ঘন্টা সিনেমাটা কন্টিনিউয়াসলি চিপস খেয়ে যেতে পারে সেটা হচ্ছে বিভিন্ন রকমের মাল্টি নিয়ে আসবে একটার পর একটা চলতে থাকবে
আমি তোমার খাওয়াবো না এতগুলো খেতে হবে না, এই একটার মধ্যে খেলেই হলো একটা গোটা। আমি খেলবো না, আমি খেলতে চাই না। আমি টক জিনিস খুব একটা পছন্দ করি না, এর মধ্যে তারপরে নুনটা লাগবে। কথা বন্ধ, এত সুন্দর ভালোবাসে মুখ থেকে কথা বলতে পারছে না, চুষছো না কামড়াচ্ছ না কামড়াও 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 শম্পা কামড়াও, তুমি হেরেছো শম্পা। আরে বাবা কামড়ে খেয়ে না তো হয়ে গেল, মুখে যদি তখন বেশি তোমার টক টক না, মুখে লেগে দিচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না, স্পোর্টসম্যান স্পিরিট হলো তুমি পুরো কামড়ে খেয়ে নেবে, খাওয়ার পরে হা করে আমাদের দেখাবে মুখে কিছু নেই। সেখানে নিম পাতা রাখা হবে, এরপরের দিন যখন ফুড চ্যালেঞ্জ হবে সেটা আমি আর ডোরো লড়বো, আর সেই দিন নিম পাতা রাখবে, যে হারবে সে নিম পাতা খাবে। ডোরো খুব ফেভারিট নিম পাতার, অসুবিধা হবে না, ডোরো খেলবি তো? পালাচ্ছে 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 পালাচ্ছে, চলে গেল চলে গেল। আমাকে হারাতে পারবি খেয়ে পারবি না, কিছু একটা তোর নিশ্চয় আছে যেটা আমি বাবাকে হারাতে পারবো। আচ্ছা এমন একটা খেলা খেলাতে হবে, ধরে নে আমরা দড়ি দিয়ে ঝুলিয়ে খাবার দিয়ে ঝুলিয়ে রাখবো, সেটা আমিও পারবো না তুইও পারবি না, দুজনের জন্য সেম হবে। সেই খেলায়
যে হারবে তাকে নিম পাতা খেতে হবে। মানে তুমি একবার বসে থাকো, মানে এরকম বসে থাকো, তোমার মাথাটাও দেখতে পাচ্ছে না, এই অবধি দেখতে পাবো। ও তাই সরি সরি বস রে বাবা। এইখানে ধরে, এইখানে 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 এখানে ঝুলে আমি জন্য আ করে খাবো, বুঝেছো? বলো তুমি তাহলে রাজি, তাহলে আমরা এখনই ডিক্লেয়ার করে দেবো যে নেক্সট ফুড ব্লগে আমি আর ডোরো ফুড চ্যালেঞ্জ, ফুড চ্যালেঞ্জ নিম পাতা যে হারবে কিউ আমলো কি না নিম পাতা নিম পাতা, ঠিক আছে নিম পাতা ভাত, নিম পাতা ভাত না শুধু নিম পাতা, ঠিক আছে নিম পাতা গাছের পাতা, এই আমাদের ফুড চ্যালেঞ্জ গাছের পাতা, গাছের পাতা গাছের সব পাতা খাওয়া যায়, গাছের পাতা ফুড চ্যালেঞ্জে আমাদের আজকে খুব মজা হলো, আমরা অনেক অনেক পপকর্ন খেলাম, তার সঙ্গে চ্যালেঞ্জ হলো, তার সঙ্গে পপকর্ন নিয়ে আসবো, খুব মজা হলো আজকে এই ব্লগটা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে প্রত্যেক দিনের মতো লাইক করতে আর শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই মাই বেঙ্গলি লাইফস্টাইল ব্লগ সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তাহলে সবাইকে টাটা করে দাও, টাটা টাটা।